রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধু একটি স্ট্যান্ডার্ড সাইজ রুই মাছ ধরেছে। এটি হচ্ছে জয় মোল্লা সাঁতরা পুকুর। আমি ঢুকেই সামনে এক নাম্বার কোণে সিট, ওখানে বসেছিলেন যে শিকারী বন্ধু, তিনি রুই মাছ ধরেছেন, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে ছিলাম কম বেশি 10:30-11:00 পর্যন্ত হয়তো ছিলাম, মোস্ট প্রবাবলি 10:30-11:00 পর্যন্ত ছিলাম। তখনও পর্যন্ত যা দেখলাম একটি শীট, তখন একটি মাছ ছিল, বাকি শীট বেশ ভালো রিপোর্ট হচ্ছিল, বেশ কম শীটি মাছ পেয়েছিল। কিছু মাছ ধরার মুহূর্ত, কিছু নেটের মুহূর্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আগের দিনও এই পুকুরে বেশ ভালো মাছ খেয়েছি, আজকেও দেখলাম বেশ ভালো মাছ খাচ্ছে। তখনও পর্যন্ত কোনো শিকারী বন্ধু সেই সকাল 10:30-11:30 মধ্যে 10-12টা মাছ মিস করেছে, 5-7টা ধরেছে, আবার কেউ কেউ 7-8টা ধরেছে, 5-6টা মিস করেছে, এরকমও দেখতে পাবেন। আবার নেটে মাছ রাখতে গিয়ে ছেড়ে দিচ্ছে, সেরকমও দেখতে পাবেন। তো এই শিকারী বন্ধু আমি যখন আসি তখন অলরেডি 6-7টা মাছ পেয়ে গেছে, আমি যখন ঢুকেছি তখন এনার জালে 3টে মাছ। এটি এক নাম্বার সিট ছিল যেটি মাছ রাখলো নেটে, আর আশা করি বেলা পর্যন্ত ওই রিদিমে যদি মাছ খেয়ে থাকে শিকারী বন্ধুরা বেশ ভালো মাছ পেয়েছে। তবে আগামী দিন কীরকম কী মাছ খাবে আমি বলতে পারবো না, সাপ্তাহিক পুকুরটি চলছে। আগামী বৃহস্পতিবার থেকে এই পুকুরের শীটের মূল্য করে দেওয়া হচ্ছে 3,000 টাকা। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি, তারা এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এটি সকাল 10:30-11:30 বা ম্যাক্সিমাম 11:00 মধ্যে মাছ বলতে যাচ্ছে। আর আগামী দিনে কীরকম কী মাছ খাবে তা আমি বলতে পারবো না, যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে। যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু, ধন্যবাদ। তাহলে ঠিক টেনে দিন তো একটু নেটটা, ঠিক আছে, সাতারটা হয়েছে, ঠিক আছে, আরো গাছ করতে হবে, এখানে সুতো আছে, গাছ কম হয়ে গেছে, এদিকে পাল্লা 5টা ওজন হবে 1.5 কিলো। বললাম তো চোখে আছে মাছটা, ওটার সঙ্গে লার্নিং আছে, খুলে যেতে পারে। সাইজ খারাপ না, এবারে মাছ চা রেখেছে, একটাই যা ঘেঁটে ছিল না, ওতে আর ও খুলতো না, একটা গাঁতলে কি হবে, সলিড গেঁথে ছিল, হ্যাঁ পুরলো কি করে বাপিদা, যা ব্যাগ ব্যাগ পুরলো কি করে, ব্যাগটা পুড়িয়ে দিয়েছে, ঠিক নামিয়ে দিন এই ব্যাগ, হ্যাঁ আর এমন উপর দিকে ছিনলেও কথা ছিল, এ দারুণ মজবুত ব্যাগ, ঠিক আছে নেবার ডাবিয়ে দিন, ও তাই বলি কার সুতো একটা পায়ে লাগলো, আমি ধরে আছি, না 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 খোলা পর্যন্ত যাওয়া যাবে না, ধরে আছি, হ্যাঁ চলে আসবে তো।
এ ফোড়ো ফোড়ো হয়ে গেছে, এরকম কেন আর কি যাবে না? হ্যাঁ বলছি তো, এ ফোড়ো ফোড়ো কাপড় লাগে।